আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীর মানবতার কল্যাণের জন্য যে কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন এই কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 20 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ وَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ الله أكبر আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া হাজারু এবং দ্বীনের প্রয়োজনে ইসলামের জন্য হিজরত করেছে ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম এবং তাদের জান এবং মাল দিয়ে তাদের জীবন আর সম্পদ দিয়ে যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে আল্লাহ বলেন আযামু দারাজাতান ইনদাল্লাহ তারা আল্লাহর কাছে বড়ই মর্যাদাবান হয়েছে ওয়া উলাইকা হুমুল ফাইজুন তারাই হলো সফল কামি আল্লাহু আকবার জিহাদ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তু উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন কোরআনুল কারীমের সূরাতুস সফের 11 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং তার হাবিবের প্রতি ঈমান আনো আর কি করো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম রে ঈমানদার গুণেরা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো আর ঈমান আনার পরে তোমাদের জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো আল্লাহু আকবার আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহর রাস্তায় লড়াই করা তোমাদের জন্য এতটা কল্যাণকর যালিকুম খায়রুল লাকুম এটা তোমাদের জন্য এতটা কল্যাণকর ইন কুনতুম তাআলামুন যদি তোমরা বুঝতে জানতে যে আল্লাহর রাস্তায় লড়াই করা জান মাল দিয়ে শহীদ হওয়া আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করা এটা কতটা তোমাদের জন্য কল্যাণ করেন কুনতুম তাআলামুন যদি তোমরা বুঝতে যদি তোমরা জানতে আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা শাহাদাতের মর্যাদা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া জিহাদের শরীক হওয়া এত মর্যাদাপূর্ণ কাজ এত মর্যাদাপূর্ণ কাজ আমার প্রিয় ভাইরা বিশ্বনবীর জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল ইসলামের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ কাজ কোনটি قال النبي صلى الله عليه وسلم বিশ্বনবী বলেন ইসলামের সবচাইতে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ কাজ হলো ঈমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনা দ্বিতীয় নম্বরে হলো সালাতু আলা মিকাতিহা ঈমানের পরে একজন মুমিনের সবচাইতে বড় ফজিলতপূর্ণ কাজ হলো সময় মতো নামাজ পড়া আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم বিরুল ওয়ালিদাইন পরে হলো পিতামাতার সেবা করা সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপরে আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ তারপরে কি বিশ্বনবী বলেন এরপরে হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ এরপরে সবচেয়ে মর্যাদাবান কাজ হলো আল্লাহর কাছে ইসলামের ভিতরে এরপরে সবচেয়ে মর্যাদাবান কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ জিহাদের ময়দানে জীবন দিয়ে দেওয়া এতটা ফজিলতপূর্ণ কাজ বিশ্বনবী বলেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لمدت عني اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন والذي نفسي بيده যেই সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের হায়াত ও মওত। ওই আল্লাহর কসম করে বলছি, লাওয়াদিত্তু আননি উকতাল, আমি আল্লাহর কাছে মনে চাই, আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। কারণ শাহাদাতের মৃত্যু এত দামি ইবাদত, এত দামি ইবাদত, যারা দুনিয়া থেকে কবরের জগতে চলে যাবে হাসরের মাঠে, যারা নেকিবান হবে, যারা জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পরে কোনো মানুষ পৃথিবীতে আসতে রাজি হবে না। কিন্তু একদল মানুষ যারা বারবার আশা করবে পৃথিবীতে আবার আসার জন্য, আল্লাহু আকবার, বিশ্বনবী বলেন যারা শহীদ হয়েছে তারা আল্লাহ তাআলার কাছে আশা করবে, লাওয়াদিত্তু আননি উকতাল ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তারা জীবন দিবে। আল্লাহ কে বলবে, আল্লাহ সুম্মা উহিয়া, আপনি আবার আমাকে জীবিত করেন, আবার পৃথিবীতে পাঠায় দেন, সুম্মা উকতাল, আমরা দুনিয়ায় গিয়ে শহীদ হই, সুম্মা উহিয়া, আবার জীবিত হই, সুম্মা উকতাল, আবার আমরা শহীদ হই। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন শহীদের মর্যাদা এত বেশি, শহীদের মর্যাদা এত বেশি, আল্লাহর নবী বলেন আল্লাহু আল্লাহু আ'লামু বিমা ইউকলামু ফি সাবিলিহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ-দাম্মি ওয়ার রীহু রীহুল মিস্ক। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যারা আহত অবস্থায় মৃত্যুবরণ করবে, শাহাদ যুদ্ধের ময়দানে আহত অবস্থায় মৃত্যুবরণ করবে, শহীদ হবে হাশরের মাঠে, তার আল্লাহ তাআলার সামনে ভাবে দাঁড়াবে, যা ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলার সামনে লাউনুদ-দাম্মিল লাউনুদ লাউনুন লাউনুদ-দাম্মি ওরি ওরি হুরিহুল মিস্ক, তারা এই রক্তযুক্ত কাটা সেরা এই শরীর নিয়ে তারা আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ওরি হুমি ওরি হুল মিস্ক, এবং তাদের এই শরীরের ক্ষত স্থান থেকে মিশকার আম্বরের চাইতে বেশি সুন্দর ঘেরান বের হবে। সুবহান। সুতরাং এমন মৃত্যু আমাদের কামনা করা দরকার আছে কি নেই? আমার প্রিয় ভাইরা, মুমিন সবসময় শাহাদাতের মৃত্যু তামান্না করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? পাঁচ শ্রেণী। বিশ্বনবী বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদা خمسة المطعون والمبطون والغريق وصاحب الدهم والشهيد على في سبيل الله। বিশ্বনবী বলেন, পাঁচ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মৃত্যু দিবেন। এক শ্রেণী হলো অশুহাদা ও খমসাতুল মাতুন, যারা মহামারীতে মৃত্যুবরণ করবে, এই যে করোনাকালীন সময়ে যারা করোনায় মৃত্যুবরণ করবে, এই মহামারীতে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন এই মহামারীর মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। কয় নম্বর হলো? এক। দুই নম্বর হলো ওয়াল মাবতুন, পেটের পীড়ায় যারা মারা যাবে, পেলে রোগে পেটের অসুস্থতার কারণে যারা মারা যাবে, পেট ব্যথা পেটের রোগে যারা মারা যাবে। তিন নম্বর হচ্ছে ওয়াল গরীক, যারা পানিতে ডুবে মারা যাবে। চতুর্থ নম্বর হচ্ছে ও সাহিবুদ্দাহাম ও সাহিবুল হাদমি। চতুর্থ নম্বরে বিশ্বনবী বলেন ও সাহিবুদ্দাহামি, যারা বিভিন্ন চাপা পড়ে মারা যাবে, বিল্ডিংয়ে চাপা পড়ে মারা যাবে, গাছের নিচে চাপা পড়ে মারা যাবে, ধ্বংসস্তূপে, যারা ধ্বংসস্তূপে চাপা পড়ে যারা মারা যাবে। পঞ্চম নম্বরে হচ্ছে ও শাহিদু আলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে যারা মারা যাবে। এই পাঁচ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলার আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বাহিরে আরো দুইটি শ্রেণীর কথা বলেছেন। কোনো নারী সন্তান প্রসব করতে গিয়ে যদি কোনো নারী সন্তান প্রসব করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই নারীকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। কয়টা হলো? ছয়টা। সপ্তম নম্বরে হলো বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি মা হতে গিয়ে মৃত্যুবরণ করলো, সেও শাহাদাতের মর্যাদা পাবে। সপ্তম নম্বর হলো এই দুনিয়াতে যারা আগুন লেগে আগুনে যদি পুড়ে মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন এই আগুনে পোড়া ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দান করবেন।
এই জন্য শাহাদাতের মৃত্যু একজন মুমিন সব সময় নামাজের পরেই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মৃত্যুকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহ আমাদের সকলকেই শাহাদাতের তামান্না নিয়ে এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হয়ে পৃথিবীতে থেকে বিদায় নেওয়ার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করুন বলি আমিন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাজ টিভি স্পন্সর বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হেবস শিক্ষা প্রতিষ্ঠান।